সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তোমরা পড়াশোনা করো কিনা বাসায়? অবশ্যই পড়াশোনা করবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে, শরীরের যত্ন নেবে, ঠিক আছে? আর পড়াশোনা তো পাশাপাশি অবশ্যই করবে। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, আমি আজকে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের একটি অধ্যায়, পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের সমাজ বিষয়টা পড়াবো। কেমন? বাংলাদেশের সমাজটা কেমন বন্ধুরা, তোমরা বলতে পারবে? আমরা কি পৃথিবীতে বাস করি? আমরা সুন্দর পৃথিবীতে বাস করি। পৃথিবী জুড়ে রয়েছে মানুষ, আরও রয়েছে নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু, সামুদ্রিক প্রাণী। এইসব প্রাণীর মাঝে বুদ্ধিমত্তা দিয়ে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। পৃথিবীতে অনেক প্রাণী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কি? মানুষ। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা, জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কী ও কীভাবে তা গড়ে উঠেছে, এ অধ্যায়ে পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানব। কি বন্ধুরা, এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজটা। আচ্ছা, পাঠ এক, সমাজের ধারণা। সমাজ সম্পর্কে আমাদের কী ধারণা, কীভাবে কী ধারণা করতে পারে? মানুষ একা কি বসবাস করতে চায় না? কোনো মানুষ একা বাস করতে পারেও না। কেমন? নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই মিলেমিশে দলবদ্ধভাবে বাস করে। একসঙ্গে মিলেমিশে বসবাস করার ফলে মানুষের মানুষের আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। সাহায্য সহযোগিতা, সহানুভূতি ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক, এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। কি সমাজ কাকে বলে বলতে পারবে? মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কী বলে? সমাজ বলে। সবাই মিলেমিশে বাস করতে হবে। মিলেমিশে বাস না করলে বাস করা যাবে না, মিলেমিশে না থাকলে বাস করা যায় না কোথাও না। একটা বাড়িতে, একটা পরিবারের মধ্যেও মিলেমিশে বাস করতে হয়। একটা বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকতে হয়, তেমনি একটি সমাজও মিলেমিশে বাস করতে হয়। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। কেমন? মা বাবা ভাই বোন এবং মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ কী পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। মানুষ কীভাবে সমাজ গড়ে তুলল? খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে, দলবদ্ধভাবে বাস করে। তখন এইভাবেই সমাজটা গড়ে ওঠে। কেমন? পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়ে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধভাবে পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য প্রয়োজনে সমবেতভাবে বসবাস করে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা সমাজের ধারণা এইখান থেকে কী শিখতে পেলাম? সমাজের
ধারণা পেয়েছে তো বন্ধুরা, সমাজের ধারণাটা সমাজ কীভাবে গড়ে উঠলো। ঠিক আছে, এখান থেকে তোমরা ভালো করে পড়ে এবং ছোট প্রশ্ন তৈরি করবে। এরপর আসো আমরা সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, শুনো, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। ঠিক আছে, প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত জীবনের জন্য মানুষ যেমন পরিবেশের উপর বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশেই তাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশে প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। আবার কোন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছ, কোন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর কী পেশাটাও নির্ভর করে, সেই হিসেবে তারা কী পেশার উপরে নির্ভর করে। যেমন খনি অঞ্চলের খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে কী নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোন কোন এলাকায় যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটির শিল্প বিকাশ ও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদী বহুল এবং অনুকূল আবহাওয়া আর কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা কী করে বাস করে। এবং এখানে বিখ্যাত ঢাকার শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, কারণ এই অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছের রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, মুক্তগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি প্রভৃতি ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীত প্রধান অঞ্চলের মানুষ গরম কাপড় কেমন পরে, আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেমন যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছ, তাহলে আমরা কি বাংলাদেশের সমাজ সম্পর্কে ধারণা পেলাম কি সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আমরা এই অধ্যায়টা পাঠ করে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো। সমাজ জীবনের বিভিন্ন স্তর, যেমন শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক, উদ্যান, কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী যে সমাজে আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবো। বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতি তুলনা করতে পারবো। সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। কেমন
সমাজের ধারণা, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাবটা আমরা এখানে আজকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আগামী ক্লাসে এর পরের পাঠগুলো পড়াবো। তো তোমরা আজকে এখান থেকে যে শিক্ষাটা পেয়েছ তা ভালো করে বাসায় বসে আরও ভালো করে পড়ে বুঝে নিবা, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে জানাবে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।